আসসালামু আলাইকুম। আজকে আমাদের নতুন একটা নাটক অকৃতজ্ঞ সন্তান নাটকের শেষ দৃশ্য আমরা শুটিং করছি এবং আমাদের সাথে আছে ক্রিয়েটিভ মিডিয়ার টোটাল টিম। এই টিমের সাথে এখন আমরা কথা বলবো যে অকৃতজ্ঞ সন্তানটার নাটকটা আসলে আমাদের জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল এবং খুবই ইন্টারেস্টিং কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো এবং নাটকটা কতদিনের ভিতরে রিলিজ হবে সেটাও আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। দর্শক, অকৃতজ্ঞ সন্তানের পোস্টারটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই অকৃতজ্ঞ সন্তান নাটকটা আমরা আজকের দিন ধরে তিন দিন যাবত শুটিং করতেছি। তো আজকে হচ্ছে যে নাটকের শেষ দৃশ্য শুট চলতেছে। নাটকের প্রধান চরিত্র আমাদের চাঁদনির ভাই, তার সাথে আমরা পরে কথা বলবো। তার আগে নাটকের ডিরেক্টর আমাদের মিরাজ হাসানের সাথে কথা বলবো। তো নাটকটা শুট করে কেমন ফিল হচ্ছে বা কোনো চ্যালেঞ্জিং মোমেন্ট ছিল কিনা? আমাদের আসলে প্রত্যেকটা নাটকেই চ্যালেঞ্জিং কিছু মোমেন্ট থাকে, তাছাড়া আসলে নতুন কিছু শেখা যায় না। তো এই নাটকেই বরাবরের মতো এটারও চ্যালেঞ্জিং আর কি মোমেন্টটা ছিল। তো নাটক যখন শুট করা হয় তখন হচ্ছে যে একরকম লাগে, এডিটিং এ আরেকরকম লাগে, অনেকেই প্রশ্ন করে কেন? এখানে আমার কাছে মনে হয় যে আগের থেকে এখন আমরা আসলে প্রফেশনাল রাইটার দিয়ে স্ক্রিপ্ট লেখাই এবং প্রফেশনাল ভাবে শুটিং করার চেষ্টা করি। তো এখানে আমি নিজের দোষ আসলে এইভাবে বোঝা যায় না, আমার কাছে মনে হয় যে আমাদের এডিটিং এ একটু দুর্বলতা আছে। আচ্ছা আচ্ছা, আমাদের এডিটিং এ দুর্বলতা আছে, এডিটিংটা ঠিক করতে হবে। আচ্ছা, আপনি নাটকের সামনে থাকতে পছন্দ করেন নাকি কলা কৌশলীর কাজ পিছনে করতে পছন্দ করেন? আমি সবসময় আসলে নাটকের পিছনে থাকতেই পছন্দ করি, কারণ আমি একটা জিনিস বানাতে ভালোবাসি আর কি। ঠিক আছে দর্শক, আমরা ক্রিয়েটিভ মিডিয়ার ডিরেক্টরের সাথে কথা বলছিলাম। এবার একজন আমাদের অতিথি আছে, বাইজিত, তিনি আসছে হচ্ছে প্রায় কুষ্টিয়া থেকে। তিনি হচ্ছে হুজুরের ক্যারেক্টারটা করলো। তো ভাই, আপনাকে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। ক্রিয়েটিভ মিডিয়ার সকল সদস্যদের সাথে ইসলামিক শর্ট ফিল্মে কাজ করতে অনেক ভালো লেগেছে এবং সকলের আচার ব্যবহার সবকিছু আলহামদুলিল্লাহ মোট মিলিয়ে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, নাটকের ব্যাপারে ভিউ কেন হচ্ছে না সেটা হচ্ছে যে আমরা কাজটা করতে ভালোবাসি। এখন একটা কাজ পরিপূর্ণভাবে মানে ভালোবেসে কাজটা করার পরে ভিউ হবে কি না হবে সেটা তো আর আমাদের হাতে না, তাই না? সেটা আপনাদের কাছে। তো এবার আমরা ক্রিয়েটিভ মিডিয়ার একজন অ্যাক্টরের সাথে কথা বলবো। রুবাইত, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শকদের উদ্দেশ্যে অকৃতজ্ঞ সন্তান নাটক নিয়ে কি বলবো বলো? দর্শকদের সামনে অকৃতজ্ঞ সন্তান নাটক নিয়ে আমার কিছু বলার নেই। প্রতিটা ভিডিও যেভাবে করা হয়েছে এর আগে এটাও ঠিক ওই রকমই আমার কাছে মনে হয়েছে, কোনো এক্সট্রা কিছু আমার কাছে মনে হয় না এই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এবার আমাদের হৃদয়ের সাথে কথা বলবো। হৃদয়, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো অকৃতজ্ঞ সন্তানটা মানে শুটিং দেখে কেমন লাগলো? আমার কাছে দেখে অনেক মানে আগে থেকে যে শর্ট ফিল্ম করা হয় ওগুলো থেকে একটু একটু আলাদা, কারণ আমার কাছে মনে হচ্ছে যে মানে এডে দেখে মানে দর্শকরা অনেক কিছু বুঝতে পারবে, শিখতে পারবে মানে সমাজের জন্য আর কি একটু ভালো। আচ্ছা, যে চান আঙ্কেল যে অনেক সময় তো তিনি তো সবসময় শৌখিন ক্যারেক্টারে থাকে, মানে একদম স্মার্ট ক্যারেক্টারে থাকে, অনেকদিন পরে মানে ফার্স্ট টাইমই এরকম একটা ক্যারেক্টারে আসলো, তো দর্শক কি গ্রহণ করবে কি মনে হয় তোমার? আমার কাছে মনে হয় গ্রহণ করবে, কারণ তার কাছে মানে যে ক্যারেক্টারটা করছে অনেক ভালোভাবে ফুটে তুলতে পারছে আমি দেখতে পারলাম আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আমাদের সাথে আছে আসিফ। তো আসিফ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তো আমাদের নাটক তোমার কাছে কেমন লাগে? আমাদের নাটক অনেক ভালো লাগে, কিন্তু মিরাজ বলছিল যে এডিটিং এ একটু সমস্যা আছে, মানে কমতি আছে, তো এটাই আর কি মনে হয়। আর এই যে এই নাটকের শুটিং এ আমি প্রথম দিন গেছিলাম, তো যাওয়ার পরে আমি চান আঙ্কেলের দেখে অবাক হয়ে গেছি যে তার তো সবসময় বড় বড় ক্যারেক্টারে দেখি, হঠাৎ করে একটা রিক্সা চালক বা খুড়া যাই হোক ক্যারেক্টারে দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। এই নাটকটা কেমন হবে আমি ঠিক জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে শুটিং টুটিং সব কিছু দেখে। আচ্ছা আচ্ছা, তো এবার হচ্ছে যে আপনাদেরকে অপেক্ষা করাছিলাম যে আমাদের অকৃতজ্ঞ সন্তান নাটকের প্রধান চরিত্র আমাদের চাঁদ ভাইয়ের কাছে আমরা কিছু প্রশ্ন করব। তো এই যে আপনি সবসময় বিভিন্ন ক্যারেক্টারে নাটকে থাকেন, তো নাটকে দর্শক কিন্তু হয়তোবা আপনার দর্শকের সাথে ওইভাবে পরিচয় নেই, কিন্তু বাংলাদেশের এবং দেশের বাইরে অনেক দর্শক আপনাকে চেনে এবং পছন্দও করে, এবং আমি জেলার বাইরে যখন ঢাকাতে যাই তখন আপনার কথা অনেকেই বলে। তো এই যে মানে একটা ছোট শহরের থেকে এত সুন্দর পরিচিতি, এত মানুষের ভালোবাসা পেয়ে আপনার কাছে কেমন লাগে? না, এটা আসলে সবারই ভালো লাগে, আমারও তো ভালো লাগার ব্যতিক্রম হবে এমন বিষয় না। হ্যাঁ, ভালো লাগে, ঠিক আছে। আমি ওই জন্য দর্শকের জন্য তো নিবেদিতভাবে কাজ করার চেষ্টাও করি। আচ্ছা আচ্ছা, এই যে অকৃতজ্ঞ সন্তান নাটকটা করলেন, এই নাটকটাতে একটা চরিত্র আপনাকে দেখা গেল, সেটা হচ্ছে যে
রিকশা চালক চরিত্রে, কিন্তু এর আগে দীর্ঘদিনে আমরা দেখেছি কিন্তু যে আপনি এমন এমন ক্যারেক্টারগুলো করেছেন যে ক্যারেক্টারগুলো খুবই মার্জিত, খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই কোয়ালিটিফুল ক্যারেক্টার, কিন্তু হঠাৎ করে এই যে কেন এই এরকম একটা মানে গরিব ক্যারেক্টার নিলেন? আসলে বিষয়টা কি যে আমি তোমার সাথে তো বরাবরই বলি যে আমি আগে স্ক্রিপ্টটা দেখবো যে স্ক্রিপ্টের ভিতরে আসলে কোনো সুন্দর মেসেজ আছে কি না, এক। আর সেই হিসেবে গতানুগতিকভাবে অভিজাত ক্যারেক্টার পড়ে গেছে, তোমারও চয়েসের ব্যাপার থাকে যে না এটা সাদ আঙ্কেলে দিয়ে করাবো। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে যখন তুমি বললে যে এরকম একটা ক্যারেক্টার করতে হবে, হ্যাঁ, তখন আমি একটু ইন্টারেস্ট ফিল করলাম যে না একটু ব্যতিক্রম কিছু। আমিও নিজেও ভাবছিলাম যে গতানুগতিক সবসময় একেবারে আয়রন করা পাঞ্জাবি পরেই করতে হবে, হ্যাঁ, চশমা পরেই করতে হবে সবসময়, বিষয়টা এরকম না, ঠিক আছে, একটু চেঞ্জ আসার দরকার। আর এখানে যেহেতু এই যে সমাজের একদম সঠিক যে চিত্রটা বর্তমানে যেটা হচ্ছে সেটা উঠে এসছে, মানে সন্তান এবং বাবার মানে বাবাদের যে অবহেলার ব্যাপারটা, হ্যাঁ, সন্তানরা উপযুক্ত মানুষ হওয়ার পর, মানে উপযুক্ত বলতে কি তথাকথিত মানুষের মানুষ হওয়ার পর, হ্যাঁ, এস্টাবলিশড হওয়ার পর, তো যার ফলে আমার এটা খুব ভালো লেগেছে এবং আমি চেষ্টা করেছি আসলে আমার হৃদয় উজাড় করে আর কি এটাকে কাজটা করার জন্য, হ্যাঁ, ভালো লাগার জায়গা থেকে। আচ্ছা আচ্ছা, তো আমাদের যারা ভিউয়ার্স আছে তারা কিন্তু মানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দেখে এবং আপনার কথা আমাদের টিমের সবার কাছেই বলে, যদি আপনি ব্যক্তিগতভাবে একটু ছোট্ট করে আপনার পরিচয়টা দিতেন তাহলে দর্শক মনে হয় একটু ইয়ে, তো ছোট্ট করে দিলে হবে, সমস্যা নেই। আসলে পরিচয়টা ব্যক্তিগতভাবে দেওয়ার এইটাই যে আমি হলো চাঁদ অনির্বাণ, আর মানে অনলাইনে ফেসবুক আইডিতে যে পরিচয়টা আছে আমার, আর মূলত তো আমার এখন এই এই দর্শকের কাছে পরিচয় তো একজন অভিনেতা হিসেবে, ক্রিয়েটিভ মিডিয়ার একজন হচ্ছে যে আর্টিস্ট হিসেবে আমার পরিচয়, আমি বড় করে দেখি না, দর্শক ভালোবাসে, এই ভালোবাসাটা আমার কাছে অনেক বড়। আর পেশাগতভাবে যদি বলা হয় সেটা ছিল আমি শিক্ষকতার সাথে সম্পৃক্ত ছিলাম দীর্ঘদিন একটা প্রাইভেট স্কুলে এবং হাই স্কুলের সাথে, তো সেটা তো আসলে দেশে করোনা মহামারীর পর থেকে তো ওটা তো আমি বন্ধ, আর একটু ব্যক্তিগতভাবে লেখালেখি করি এই আর, দর্শকের কাছে আমার যেই পরিচয়ে আমার আবির্ভাব, ঠিক আছে, সেইটাই মুখ্য আমি মনে করি, এইটা থাকাটাই স্বাভাবিক। হ্যাঁ, যদি আপনার বাংলাদেশের সবচেয়ে বড় জায়গা থেকে সিনেমা বা নাটকের অফার আছে আপনি কি করবেন, কি মনে হয়? আমি একটা কথা বলি, সেটা হলো যে আমার অভিনেতা হিসেবে পরিচিতির যে বিষয়টা, আমি একটা সময় থিয়েটার করলে 98 পর কিন্তু আমি এটার সাথে সম্পৃক্ত না, আমার পেশাগত কারণে কিংবা অন্যান্য ব্যস্ততার কারণে। অভিনেতা হিসেবে সারা বাংলাদেশের পরিচিতি যেটা সেটা ক্রিয়েটিভ মিডিয়ার ব্যানারে, ক্রিয়েটিভ মিডিয়ার কিছু আইডিওলজিক্যাল কিছু জায়গা আছে, নীতিগত কিছু জায়গা আছে, হ্যাঁ, আমরা নাটক করলেও সেই নাটকের কিন্তু একটু সেপারেট কিছু দৃষ্টিভঙ্গি আছে, এই আইডিওলজির সাথে যদি মেলে এবং ক্রিয়েটিভ মিডিয়া ম্যানেজমেন্ট যদি মনে করে যে না তাদের প্রতিনিধি হিসেবে চাঁদ অনির্বাণকে ওখানে রিপ্রেজেন্ট করা যায়, সে যেতে পারে, আমি ক্রিয়েটিভ মিডিয়ার সাথে আলোচনা সাপেক্ষে আমি সেই সিদ্ধান্ত নেব, আমি এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো না, এবং হচ্ছে যে ওরকম ব্যাপক সফলতা অর্জন করতে গিয়ে আমি তথাকথিত ভাবে অনেক কিছুর সাথে আমি স্যাক্রিফাইস করবো না, ঠিক আছে, এটা হলো সহজ কথা। চাঁদ ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, দর্শক এতক্ষণ যাবত আমাদের ক্রিয়েটিভ মিডিয়ার কিছু সদস্যর সাথে আপনাদের পরিচয় করে দিলাম এবং তারা তাদের মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলো এবং আমাদের সিনিয়র আর্টিস্টের কিছু পরিচয় আপনাদের সাথে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। তো আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি এবং এই নাটকটা আশা করা যায় যে খুবই সুন্দর কিছু মেসেজ বহন করবে এবং আপনাদেরকে মুগ্ধ করবে। তো দর্শক আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু।